সুপ্রিয় ভিউয়ার্স, বরাবর মতো স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের ভিডিওতে মূলত একটি কিউএনএ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা কিছু আপনাদের প্রশ্ন করার জন্য আমাদের যে ভিডিও সমাচার রয়েছে সেই ভিডিও সমাচার ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাবে কিন্তু আমরা একটি পোস্ট করেছিলাম যে আসছে কিউএনএ ভিডিও। এই পোস্টের নিচে আপনারা যে বিষয়গুলো জানতে চান আমার কাছে সেগুলো কমেন্ট করুন, আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আগামী পর্বে ভিডিও আসছে। তো এরকম একটি স্ট্যাটাস কিন্তু দিয়েছিলাম। তো আজকে সেই পোস্টের নিচে যারা যারা কমেন্ট করেছেন সেই কমেন্ট অনুসারে কিন্তু আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যারা যারা কমেন্ট করেছেন শুধুমাত্র তাদের ওই প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে দেব। তো সেই পোস্টের নিচে যারা যারা কমেন্ট করেছিলেন এক এক করে তাদের কমেন্টগুলো পড়ব এবং সেই সাথে সেই কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমরা আজকের সেই কিউএনএ এর পর্বটি শুরু করি। তো প্রথমে যিনি কমেন্ট করেছেন তিনি হচ্ছেন সুরজ মণ্ডল। তো সুরজ ভাইয়ের যে কমেন্টটি সেটি আমরা একটু পড়ব। তিনি ইরাকের কুর্দিস্তান থেকে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন এবং আমাদের ভিডিওগুলোতে কিন্তু নিয়মিত তিনি কমেন্ট করে থাকেন। তো সেই সুরজ মণ্ডল ভাইয়ের যে কমেন্টটি ছিল সেটি হচ্ছে, জি ভাই, আপনি মেলান্দবাজের একটি ভিডিও উপহার দিতে চেয়েছিলেন কিন্তু এখনও দেননি, আর প্রশ্ন করার সুযোগ নেই কারণ মেলান্দের সব গ্রামে আমার মোটামুটি চলাফেরা আছে। ধন্যবাদ ভাই, ইরাকের কুর্দিস্তান। তো তিনি ইরাকের কুর্দিস্তান থেকে এই কমেন্টটি করেছেন এবং তিনি জানতে চেয়েছেন আমি মেলান্দবাজারের একটি ভিডিও দিতে চেয়েছিলাম এখনও দেইনি কেন। তো মেলান্দবাজারের যে ভিডিওটি সেটি আমি একটু স্পেশালভাবে করতে চাই, তার জন্য একটা মেঘলা দিন বা বৃষ্টির দিনের যে ভিডিও সেটি কিন্তু মেলান্দবাজারে আমি করতে যাচ্ছি। তো এর জন্য একটু দেরি হচ্ছে, তো আশা করি আপনার ভিডিওটি পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি, পছন্দের ভিডিওটি। এরপর ফয়সাল ভাই বলেছেন, কোনো প্রশ্ন নেই কারণ যা দিচ্ছেন যেভাবে দিচ্ছেন খুব ভালো দিচ্ছেন, এর বেশি আর কি চাওয়ার বা জানার থাকতে পারে, বুক ভরা ভালোবাসা রইল আপনার জন্য। তো ফয়সাল ভাই, বিটি সমাচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেও আপনাকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলোই কিন্তু আমাকে আরও নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। এরপর এসাহান মাহমুদ বলেছেন, আপনার বাড়ি কোথায়, আপনি কি শুধু নিজ গ্রাম বা আশেপাশের গ্রামের ভিডিও দেন নাকি বাইরের উপজেলা বা জেলার ভিডিওগুলোও দেন, ধন্যবাদ ভাইয়া। তো এসান মাহমুদ ভাই কমেন্টটি করেছেন। তো এসান মাহমুদ ভাইকে আমি প্রথমেই জানিয়ে দিচ্ছি, আমি মূলত বেশিরভাগ যে আমার চ্যানেলের ভিডিওটি রয়েছে সেটি হচ্ছে আমার যে উপজেলা রয়েছে সেই উপজেলার আশপাশে কিন্তু ভিডিওগুলো বেশি করে থাকি। এছাড়াও বাইরের উপজেলার বা বাইরের জেলার কিছু ভিডিও কিন্তু আমার চ্যানেল রয়েছে কিন্তু সেগুলো কিন্তু খুবই সামান্য পরিমাণে। তো বাইরের উপজেলার ভিডিওগুলো বেশি না করার কারণ সেটা হচ্ছে, সেটা বলতেই হয়, মূলত প্রথম যে সমস্যা সেটি হচ্ছে আর্থিক সমস্যার কারণে বাইরের উপজেলার ভিডিওগুলো কিন্তু আমি ধারণ করতে পারছি না, যেহেতু আমার চ্যানেলটি একদমই ছোটো এবং ভিউ খুব কম। তাই আপাতত আমি আমার আশপাশের যে দৃশ্যগুলো রয়েছে সেগুলোই তুলে ধরার বেশি বেশি চেষ্টা করি। তো এসান মাহমুদ ভাই, আপনি কিন্তু অবশ্যই আমার আপনার যে উত্তরটি রয়েছে সেটি কিন্তু অবশ্যই পেয়ে গিয়েছেন। এরপর যে কমেন্টটি করব তিনি হচ্ছেন আমার বিডি সমাজের ইউটিউব চ্যানেলের শুরু থেকেই রয়েছেন এবং তিনি ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আমাদের এই ভিডিওগুলো বিডি সমাচার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো কিন্তু নিয়মিত দেখে যাচ্ছেন এবং প্রতিটি ভিডিওতে কিন্তু তার কমেন্ট আমি পাই এবং তার কমেন্টগুলো কিন্তু সমস্ত কমেন্টই কিন্তু আমি পড়ি। আর তিনি কমেন্ট করেছেন, আমি কোনো প্রশ্ন করব না কারণ আমি যত কিছুই চেয়েছি তার কোনো প্রতিফলন দেখিনি। তো তার নামটি আমি একটু আপনাদের বলছি, তিনি হচ্ছেন সুনীল মজুমদার এবং তিনি ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। তো তিনি কিন্তু অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, তার নামটি আমি বললাম, জানি না বেয়াদবি হবে কি না, তারপর আপনাদের সুবিধার্থে ভিডিও সুবিধার্থে কিন্তু নামটি আমাকে বলতে হলো। তো তিনি আসলে অনেক কিছু চেয়েছেন এবং বিডি সমাচার ইউটিউব চ্যানেলের কাছে তিনি অনেক
কিছুই আশা করেন, জানি না কতটুকু দিতে পারছি, এবং তিনি বলেছেন তার কোনো প্রতিফলন দেখিনি। তো তিনি সবচেয়ে যে বিষয়টি বেশি জানতে চেয়েছেন সেটি হচ্ছে বাংলাদেশের যে গ্রাম অঞ্চলে প্রাইমারি স্কুল রয়েছে, অর্থাৎ প্রাইমারি এডুকেশন লেভেল যে এডুকেশন সিস্টেম, তিনি সেটি জানতে চেয়েছেন। তো এই ভিডিওটি করা আমার পক্ষে কিছুতেই সম্ভব হচ্ছে না, কারণ প্রাইমারি স্কুলগুলো কিন্তু সরকারি প্রপার্টি। তো সরকারি প্রপার্টিতে ভিডিও করতে হলে অবশ্যই কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। স্ক্রিনে একটা টাচ করো। তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কিন্তু সরকারি স্কুলগুলোতে কিন্তু ভিডিও করা যায় না, এটি হচ্ছে প্রধান কারণ। আর আমি কিন্তু ওরকম কোনো প্রফেশনাল সাংবাদিক না যে সেই সরকারি প্রতিষ্ঠানগুলোতে কিন্তু ভিডিও ধারণ করতে হলে প্রফেশনাল সাংবাদিক লাগে। শুধুমাত্র ইউটিউবের জন্য কিন্তু সেখানে ভিডিও করা যায় না। তো এটি হচ্ছে মূল প্রতিবন্ধকতা। আরেকটি বিষয় হচ্ছে, আপনি আমার পরিবারের সকল সদস্যকে নিয়ে একটি ভিডিও দেখতে চেয়েছেন। তো এর পিছনে যে কারণটি ভিডিও না করার, সেটি হচ্ছে আমার পরিবারের যে সদস্যরা রয়েছে তারা কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে বা ক্যামেরার সামনে আসতে কিন্তু সংকোচ বোধ করে। তো এর কারণগুলোর কারণেই কিন্তু ভিডিও করা সম্ভব হয় না। আর আপনি অনেক ভিডিওতে কমেন্ট করেছেন যে গ্রাম বাংলার মাছ ধরা, গ্রামের বাড়িঘর, তো এগুলোর কিন্তু কিছু ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তো সেই ভিডিওগুলো দেখতে অবশ্যই আমাদের প্লেলিস্টে চলে যেতে হবে, এবং প্লেলিস্টে চলে গেলে আপনি সেখানে বিভিন্ন প্লেলিস্টে রয়েছে, যেমন রিভার সিনারি ভিডিও, বৃষ্টির ভিডিও রয়েছে, বাংলাদেশের গ্রামের বাজারের দৃশ্যের ভিডিও রয়েছে, এবং সেই সাথে কিছু মাছ ধরার অর্থাৎ ফিশিং ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। তো আপনার সুবিধার্থে আমি বলে দিচ্ছি, আপনি একটু কাইন্ডলি আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই প্লেলিস্টগুলো চেক করবেন, তাহলে আপনি ক্যাটাগরি অনুসারে আপনার ভিডিওগুলো আশা করি পেয়ে যাবেন। তো এরপর ছোট ছেলে রিপন বলছে, ভাই আপনি কি মাইক্রোফোন ইউজ করেন? তো আমি যে মাইক্রোফোন ইউজ করি সেটি আপাতত কোনো মাইক্রোফোনই না, সেটি হচ্ছে গোপ্রো টেনের যে বাই ডিফল্ট যে মাইক্রোফোন রয়েছে গোপ্রো টেনের সাথে সেই গোপ্রো টেনের মাইক্রোফোনই রয়েছে, এক্সট্রা কোনো মাইক্রোফোন আমি কিন্তু ব্যবহার করি না। এরপর সবুজ ভূমি বলেছেন, ইউটিউবিং শুরু করেছিলেন কত বছর আগে এবং কী দিয়ে প্রথমে ভিডিও বানান? তো আমি ইউটিউবিংটা শুরু করেছিলাম 2015 সালে। তো 2015 সালে যে ইউটিউবিংটা, সেটি হচ্ছে আমি তখন যে গ্রামের মানুষের গান ছিল, অর্থাৎ গ্রাম্য লোকগান, এগুলো নিয়ে কাজ করতাম। তারপর ওই ভিডিওতে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আমি দিই, এবং বিভিন্ন ক্যাটাগরি দেওয়ার কারণে কিন্তু আমার চ্যানেলটা গ্রো করে না। তারপর আমি যখন করোনা আসে, তখন সেই করোনার সময়ে কিন্তু অ্যাসাইনমেন্টের যে ভিডিওগুলো সেগুলো দিতাম। তো এখন করোনা যাওয়ার পর সেগুলো কিন্তু আর মানুষ দেখে না। তো চিন্তা করলাম যে বাংলাদেশের গ্রাম বাংলার দৃশ্য নিয়ে কিছু কাজ করা যায় কিনা, এবং তার ওই ধারাবাহিকতায় কিন্তু এই বিডি সমাচার ইউটিউব চ্যানেলটি খোলা। এবং বিডি সমাচার ইউটিউব চ্যানেলটি কিন্তু 2021 সালে খোলা হয়েছিল, এবং আপনাদের ভালোবাসায় কিন্তু এখন পর্যন্ত আমি সেই চ্যানেলে কাজ করছি। এরপর বিল্লাল মিয়া বলেছেন, এটা কোন জেলার ছবি, অর্থাৎ যে পোস্টে আমি করেছিলাম সেই পোস্টে একটা ছবি দেওয়া ছিল, আর তো সেই ছবিটি হচ্ছে জামালপুর জেলার ছবি। তো জুয়েল মিয়া বলেছেন, ইউটিউবের ইনকাম তো কম, তাহলে আপনার চলে কেমনে আর ইনকাম কত? তো বিডি সমাচার ইউটিউব চ্যানেলের যে ইনকামটি সেটি কিন্তু একদমই কম, প্রতি মাসে প্রায় $30-35 মতো আসে। তো সেই হিসাবে আমি 3 মাস পর পর কিন্তু পেমেন্ট উঠাতে পারি, এটি হচ্ছে বিডি সমাচার ইউটিউব চ্যানেলের ইনকাম। তো এবং আপনি আরেকটি প্রশ্ন করেছেন জুয়েল মিয়া, ইউটিউব চ্যানেলের ইনকাম তো কম, তাহলে আপনার চলে কেমনে? তো আসলে আমি এখনও আমার পরিবারের উপর নির্ভরশীল, অর্থাৎ আমার পরিবারের যে প্রধান ইনকাম সোর্স সেটি কিন্তু আমার বাবার মাধ্যমে আসে। তো এই হচ্ছে ইউটিউব চ্যানেলের ইনকামের অবস্থা। শেষে আরেকটি কমেন্ট রয়েছে, দিস ইজ লাইভ ভিডিও,
আর আপনার সাথে যোগাযোগের মাধ্যম কি? তো আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজে অবশ্যই আপনারা মেসেজ দিলে সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো এটি ছিল আজকে কিউএনএ ভিডিওটি। ভিডিওটি যারা তখন ধৈর্য ধরে এবং কষ্ট করে দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে